জগদীশ রায় রচিত কবিতা শতবর্ষে লীলামৃত। লীলামৃত একটি যুগান্তকারী প্রতিবাদের প্রজ্জ্বলমান শব্দ। আজ তোমার সৃষ্টির শতবর্ষে তোমায় স্বাগত, স্বাগত জানাই তোমার স্রষ্টা মহামতি তারক সরকারকেও। তুমি তো নও শুধু একটা কাব্য, তুমি একটা বিপ্লব, একটা প্রচণ্ড প্রতিবাদ। তুমি নির্বাকের ভাষা, অত্যাচারীর দুঃস্বপ্ন। তোমার অভ্যন্তরে নিহিত আছে যে মহার্ঘ মণিমুক্তা, তাকে খুঁজতে হবে দুঃসাহসী ডুবুরির মতো, রাজহংসের মতো আবর্জনা নিংড়ে শুষে নিতে হবে শুধুই দুধটাকে। তাই পাঠকের হতে হবে বিচক্ষণ, বিজ্ঞান ও যুক্তিবাদী, তবেই উপলব্ধ হতে পারে তোমার প্রকৃত আকুতি। লীলামৃত, তুমি হরিচাঁদ নামক প্রখর নক্ষত্রের জীবন আলেখ্য। তুমি তো একটা উজ্জ্বল জ্যোতিষ্কের তীব্র আলো। তোমার আলোর দ্যুতিতে দূরীভূত হবে অত্যাচারের কুটিলতা, জেগে উঠবে নিপীড়িত সমাজ সঠিক মতুয়া দর্শন এর নামান্তরে। সেই আলো ছড়িয়ে যাবে দিক থেকে দিগন্তে। তোমার অভ্যন্তরে নিহিত দ্বাদশ আজ্ঞা ও সপ্ত নিষেধাজ্ঞা বহুকালের নিদ্রিত জাতির বিনিদ্র প্রহরী। তোমাতে লিখিত শিক্ষার বাণী নিয়ে আসবে আলোর বন্যা। আজ এই চরম বিচ্ছিন্নতার দিনে তোমাকে আরো বেশি করে কাছে পেতে চাই। তুমি হবে বঞ্চিতের একমাত্র মুক্তিদাতা। তোমাকে অনুসরণ করলে ধুয়ে মুছে যাবে সকল বৈদিকতার শৃঙ্খল। সেদিন তুমি শুধু জীবনী, ধর্ম, বিপ্লব, সাহিত্য গ্রন্থ বলেই শুধু নয়, তুমি প্রতিষ্ঠিত হবে মানব ধর্মের সোপান বলে। তখন মুছে যাবে সমস্ত জাতি ব্যবস্থা, অজ্ঞানতার অন্ধকার পেরিয়ে শুরু হবে নববুদ্ধের যুগ। আর সেদিন তুমি শুধু হরিলীলামৃতই রইবে না, তুমি হবে মানব ধর্মের প্রতীক।